بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه يتفقه d আউ্লা মিনা শানজিম বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয় সাল ওাসলালাম আল্লা রসুলিল্লা ওয়া আলহি ও আসহাবি হজ্জিল্লা ওয়া জমি সালহি না মিন আম্মা বাদ নামাজের বিভিন্ন বিধান আমরা বিভিন্ন ক্লিপে বিভিন্ন অংশে আলোচনা করেছি এ পর্যায়ে নামাজ ভঙ্গকারী কাজসমূহ অর্থাৎ যেসব কাজ করলে নামাজ ভেঙে যায় যাকে ইসলামিক পরিভাষায় বা ফিকাহগত ভাষায় মুবতেলাতে নামাজ বলা হয় অর্থাৎ মুবতেলাতে নামাজ যেসব কাজ করলে নামাজ বাতিল হয়ে যায় সে কাজসমূহ যেহেতু তকবিরাতুল এহরাম বলার সাথে সাথেই নামাজির উপরে অনেক কাজ হারাম হয়ে যায় তাই তকবিরাতুল এহরাম করার পর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ সালাম না দেওয়া পর্যন্ত যেসব কাজ নামাজির উপর হারাম হয়ে যায় যদি সেসব কাজ করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে যার মধ্যে অর্থাৎ নামাজ বাতিল হয়ে যাবে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে তো যেসব কাজ নামাজকে ভঙ্গ করে বা নামাজকে বাতিল করে যেমন নামাজ সঠিক হওয়ার জন্যে কিছু শর্ত ছিল অর্থাৎ নামাজ সঠিক হওয়ার সাহি হওয়ার শর্তসমূহ আমরা পূর্বে আলোচনা করেছি যেমন লেবাস পবিত্র হতে হবে নামাজির স্থান পবিত্র পাক এবং গালসবি হলে চলবে না পাক পবিত্র হতে হবে এই রকম অনেক শর্তসমূহ ছিল কেবলামুখী হতে হবে যে যেসব শর্ত নামাজকে সঠিক করে অর্থাৎ সারায়েতে সেহাতে নামাজ নামাজ সঠিক হওয়ার শর্তসমূহ সেই শর্তসমূহর কোনো একটি না হলে নামাজ বাতিল হবে অথবা অজু এবং গোসলকে যেসব কাজ ভঙ্গ করে দেয় অর্থাৎ ওজু ভঙ্গকারী কাজসমূহ যদি নামাজের মধ্যে আঞ্জাম পায় বা যেসব কারণে গোসল বাজিব হয় যদি সেসব কাজ আঞ্জাম হয় তাহলে ওজুর সাথে সাথে নামাজও বাতিল হয়ে যাবে এবং কোনো কিছু খাওয়া নামাজ অবস্থায় কোনো কিছু পান করা খাওয়া এবং পান করা নামাজকে বাতিল করে দেবে তার সাথে সাথে নামাজের মধ্যে কথা বলা নামাজকে বাতিল করবে এবং হাসা বা কান্নাকাটি করা নামাজের মধ্যে অবশ্য এই হাসা এবং কান্নাকাটি করা নিয়ে আমরা বিধান তার বলবো বলব কীরকম হাসা কীরকম কান্নাকাটি করা এসব নামাজকে বাতিল করবে অথবা যেহেতু কেবলামুখী হয়ে নামাজ পড়ার শর্ত কেবলা থেকে মুখ ফিরিয়ে নেয়া কেবলা মুখী থেকে সরে যাওয়া নামাজকে বাতিল করবে অবশ্য কম অথবা বেশি যদি হয়ে যায় আর কানে নামাজ বলেছি আর কানে নামাজ পাঁচটি কম বেশি হলেই ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সেটা নামাজকে বাতিল করবে এবং নামাজের যে অবস্থা নামাজের অবস্থা থেকে বাহিরে চলে আসলে অর্থাৎ নামাজ পড়তে পড়তে দু হাতে তালি দেওয়া লোক দেখলেই বলবে যে নামাজ পড়ছে না অথবা নামাজ পড়া অবস্থায় ঝাঁপাঝাঁপি দেওয়া লাভ দেওয়া লাভ দেওয়া যা লোক দেখেই বলবে যে সে নামাজ পড়ছে না অর্থাৎ নামাজের অবস্থা থেকে বেরিয়ে আসলেই নামাজকে বাতিল করবে হোক সে হয়তো সুরা পড়তে পড়তে এই কাজটা করছে হাম পড়তে পড়তে এই কাজটা করছে জেকের পড়তে পড়তে এই কাজটা করছে যে কোনো অবস্থাতেই যদি নামাজের অবস্থা থেকে বেরিয়ে আসে তাহলে নামাজকে বাতিল করে দেবে এবং কোনো নামাজে দু হাত বাঁধা বা হাতের ওপর হাত রাখা নামাজকে বাতিল করবে এবং সুরা সুরাহাম পড়ার পর যদি আমিন বলা হয় তাহলে আমিন বললে নামাজ বাতিল হবে এবং তার সাথে সাথে এমন কোন শাক বা সন্দেহ যেসব নামাজকে বাতিল করে ফেলে এমন এক দুই তিন রাখাতে যা বর্ণনা হয়েছে পূর্বে যে যেরকম সন্দেহসমূহ যা নামাজকে বাতিল করবে সেই সকল সন্দেহসমূহ যদি হয় তাহলে নামাজ বাতিল বলে গণ্য হবে এসব কাজে নামাজ বাতিল হবে তবে তার কিছু বিধান আহকাম আমরা এখানে আলোচনা করব সর্বপ্রথমে যদি নামাজ সঠিক হওয়ার যে শর্তসমূহ ছিল যেটা প্রথমে আমরা বলেছি সে শর্তসমূহ থেকে যে কোনো একটা আঞ্জাম পেলেই যদি সে শর্তসমূহ থাকে সঠিক না হয়ে থাকে সে যেসব শর্ত নামাজ সঠিক হওয়ার শর্ত যদি সে শর্ত না থাকে তাহলে সে নামাজ বাতিল হবে অর্থাৎ যেসব শর্ত নামাজকে সঠিক করে সেসব শর্ত সমূহ যে কোনো একটি না থাকলে নামাজকে বাতিল করে দেবে যেমন উদাহরণস্বরূপ যদি নামাজ পড়া অবস্থায় নামাজ পড়ছে নামাজি নামাজ পড়া অবস্থায় বুঝতে পারে যে যে স্থানে নামাজ পড়ছে মাকান স্থান জায়গা সেই স্থানটা আসলে পবিত্র নয় গাসবি অর্থাৎ জবরদখল করা জমি তাই সে যেহেতু নামাজের পরাকালে পড়া অবস্থায় সে জানতে পারলো সে নামাজ বাতিল হবে এবং দ্বিতীয়ত যদি অজু ভঙ্গ হয়ে যায় বা এমন কোনো কাজ যা গোসল বাজিব করে গোসল বাজিব যে কারণে গোসল বাজিব হয় আলোচনা করেছি যদি সেসব কাজ অর্থাৎ বীর্যস্খলন হয় বা অন্য কোনো কারণে যে গোসল বাজিব হয়ে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে একটা কথা বলেছি যে নামাজের মধ্যে কথা বললে নামাজ বাতিল হবে তো এ কথা কীরকম কথা যদি এমন কোনো শব্দ থাকে যে শব্দ দিয়ে কাউকে কিছু বুঝাতে চাচ্ছে তখন সে নামাজ বাতিল হবে এবং হোক সেটা অর্থবোধক হোক অথবা অর্থবোধক না হোক এমন কোন শব্দই হোক যদি শব্দ হয় এমনকি শব্দও দরকার নেই একটি অক্ষরও যদি এমন কাজের জন্যে ব্যবহার করে কাউকে বোঝানোর জন্যে নামাজ বাতিল হবে অনেকের মতে যদি অর্থবোধক হয়েও থাকে তারপরও নামাজকে বাতিল করবে এবং নামাজের মধ্যে কাশি দেয়া ঢেকর তোলা অথবা হাই তোলা এসব কারণে কিন্তু নামাজ বাতিল হয় না নামাজ পড়া অবস্থায় কাশি উঠল ঢেকর তুলল বা হাই তুলল এমন অবস্থায় নামাজ বাতিল হয় না কিন্তু যদি এসব করার কারণে ইচ্ছাকৃতভাবে আহ বা আহ শব্দটি ব্যবহার উচ্চারণ হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে অনেক সময় দেখা যায় কষ্টের কারণে পায়ে ব্যথার কারণে বার্ধক্যের কারণে উঠতে বসতে কষ্ট হয় আহ করে উহ করে উঠা বসা করে বা যে কোনো কারণেই যদি আহ উহ একটি বা দুটি শব্দও হয় অক্ষরের শব্দ হয় যদি ইচ্ছাকৃত হয় তাহলে নামাজকে বাতিল করে দেবে অর্থাৎ নামাজ গ্রহণযোগ্য হবে না আরেকটি কথা যে নামাজে যদি কোন কারণ অনেক সময় দেখা যায় যে এক স্থানে নামাজ পড়ছে কোনো লোক ঠিক সে জায়গায় কোনো লোক প্রবেশ করলো বাসলো ঘরে ঢুকেই অনেক সময় প্রবেশকারী সালাম দেয় বা প্রবেশকারীকে আমরা সালাম করি যদি নামাজরত অবস্থা থাকে কোনো ব্যক্তিকে সালাম করা যাবে না তবে যেহেতু সালামের জবাব দেওয়া বাজিব তাই নামাজরত অবস্থায় হলেও সালামের জবাব দিতে হবে তবে সালামের জবাব এমন শব্দ দিয়ে দিতে হবে যে শব্দে যে বাক্যে সালাম শব্দটা পূর্বে থাকবে আলাইকুম সালাম বলা চলবে না বরং বলতে হবে সালামুন আলাইকা অথবা সালামুন আলাইকুম যেমন কেউ ঢুকলো সালামুন আলাইকুম করল তার জবাবেও ঠিক সালামুন আলাইকুম এই শব্দটুকুই বলতে হবে যেহেতু জবাব দেওয়া ওয়াজেব তাই সেই ওয়াজেবের ক্ষেত্রে এতটুকু শব্দ নিজে নিজে সালাম করা যাবে না এবং যদি কোনো ব্যক্তি শুধু সালাম আঞ্চলিক বিশেষে পার্থক্য হতে পারে শুধু সালাম শব্দটি বলে এসে ঢুকে সালাম করল তাকেও শুধু সালাম বলা যায় এবং সালামন আলাইকুমও বলা যায় কোনো অবস্থাতে আলাইকুম সালাম বলা যাবে না তবে অনেকের মতে অনেক মুস্তাহিদের দৃষ্টিভঙ্গিতে যে সালাম যে করবে ঠিক সেভাবেই যে শব্দে সালাম করা হবে সে শব্দেই জবাব প্রদান করা উচিত অর্থাৎ সালাম আলাইকুম বললো তাকে বলা উচিত সালামুন আলাইকুম যদি বলে সালাম তাকে বলতে হবে সালাম মোট কথা সবচেয়ে উত্তম হচ্ছে হয় সালামুন আলাইকা বলবে অথবা সালামুন আলাইকুম বলবে যদি নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তি পাশের কোনো ব্যক্তিকে কিছু বুঝাতে চায় উদাহরণস্বরূপ অনেক সময় ছোটো বাচ্চা থাকে ঘরের মধ্যে কোনো অঘটন ঘটাতে যাচ্ছে পাশে কোনো লোক নেই কিন্তু পর্দার আড়ালে দরজার আড়ালে অন্য লোক আছে তাকে বুঝাতে যাচ্ছে যে বাচ্চাটাকে ধরো আমি উদাহরণ দিচ্ছি যদি নামাজ পড়া কালে সে নামাজের জেকির করতে যাচ্ছে সেই জেকের মাঝখানে উদাহরণস্বরূপ আল্লাহ আকবার বলবে সে আল্লাহ আকবারটা জোরে বলে যদি তাকে বুঝাতে চায় যে বাচ্চার অর্থাৎ কোনো লোককে কিছু বোঝানোর ক্ষেত্রে যে জিক্রটা সে করছে পড়ছে সেই জেকের যদি উচ্চস্বরে বলে তাহলে সে জেকের বলাতে নামাজে কোনো ক্ষতি হবে না তবে যদি যেহেতু সে নামাজ পড়ছিল শুধুমাত্র উচ্চ স্বরটা সে একটু জোরে করলো সুরা পড়তেছিল আল্লাহ আকবর বলবে সে আল্লাহ আকবরটা একটু জোরে পড়লো আল্লাহ আকবর জোরে বলল যাতে পাশের লোক বুঝতে পারে কিন্তু যদি তার উদ্দেশ্য হয় পাশের লোককে বোঝানো এবং সে বোঝানোর কারণে এমন কোনো শব্দ ব্যবহার করে হোক সেটা জেকের হতে পারে আল্লাহর নাম হতে পারে যেহেতু তার প্রথম উদ্দেশ্য পাশের লোককে বোঝানো তাই নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু তার যে জেকেটা সে পড়ে যাচ্ছে সেটা যদি জোরে সে পড়ে একটু তাতে কোনো ক্ষতি হবে না যেহেতু সে জেকের করে যাচ্ছে উদ্দেশ্য তার জেকের পড়া কিন্তু সে জেকটা আওয়াজ দিয়ে পড়ে পাশের লোককে বোঝাচ্ছে কিন্তু এই দ্বিতীয় অবস্থায় প্রথমে তার উদ্দেশ্য পাশের লোককে বোঝানো সেই উদ্দেশ্যে সে কোনো একটা জেকের পড়ছে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে তাহলে আমাদেরকে এই দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে আমরা নামাজ সঠিক هم صحيح روپي بالون عليكم ورحمة الله وبركاته اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة وعلى المتعلمين بالجهد والرغبة وعلي المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين